এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 7 উইকেটে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতবে বাংলাদেশ এমনটাই বিশ্বাস করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দুবাইয়ে তিনি বলেন হার জিত থাকবেই, তবে বাংলাদেশ যথেষ্ট ভালো দল হিসেবেই এশিয়া কাপে খেলতে এসেছে। এই শর্টেজ ভার্সনের জন্য বাংলাদেশ কিন্তু মানে স্ট্রাগল করছে কনসিস্টেন্টলি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক অনেক কিছু বলবে হয়তো, বাট আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টি যে স্পেশালাইজ প্লেয়ার, সেই যতদিন আমরা সেই একটা টিম বের করে আনতে পারবো তাহলে কিন্তু আদারওয়াইজ আমরা কিন্তু স্ট্রাগল করবো। দেখেন আপনি গত আড়াই বছর ধরে দেখেন দেখেন আমাদের কোনো সফলতা নেই টি টোয়েন্টি ক্রিকেটে, বিকজ আমরা রাইট প্লেয়ারটা রাইট জায়গায় খেলাচ্ছি না। শ্রীলঙ্কার সাথে আমাদের যেটা ক্ষমতা আছে, শ্রীলঙ্কার সত্যিকারের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে তাদের ফিটনেস, তাদের ফিজিক্যাল পার্ট এবং তাদের বোলিং, সেই জায়গাটা যদি আমরা সেই অনুযায়ী যদি আমরা প্ল্যান করে খেলতে পারি শ্রীলঙ্কার সাথে আমাদের যেটা সম্ভব।